গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকালবেলা চা নিয়ে এসে গেছি আর ঘুম থেকে উঠে বিছানাটা তুলিনি, কিন্তু মুখ হাত ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে চা নিয়ে বসে গেছি। মেরি বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। তো সাথে থাকো, সকালটা শুরু করে দিয়েছি, এরপরে যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং বন্ধুরা, আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের সবাইকে বেঙ্গলি ব্লগার পারুত চ্যানেলে অনেক 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 স্বাগত। তো আজকে তো রবিবার, আর একটু আগে দেখলে আমি চা খেলাম, বিস্কুট খেলাম, মানে 9টার দিকে খেলাম। তারপরে আর ভিডিওতে সেরকম কিছু করিনি, এখন মা রান্না করতে গেছে। আজকে দিনটা একটু অগোছালোভাবেই শুরু হয়েছে। তো এখন বাজে 11:30, মা চলে গেছে রান্না করতে। আজকের মেনুতে আছে দুপুরবেলাতে ভাত আর চিকেন। তো চিকেনের ঝোল হবে, মেবি লাইটই হবে, কারণ বাবাও খাবে। তো দুবার করে না করে একবারে হালকার মধ্যে করে নেবে মা। তো মার সব কিছু কাটা হয়ে গেছে, বাবাও বাজার থেকে গিয়ে নিয়ে চলে এসেছে মাংস। আর আমি একটু আগে একটুখানি স্কিন কেয়ার করলাম, পুজো চলে আসছে, তার আগে কিছু তো করতে হবে। পার্লারে গিয়ে আমি এতদিন একদিনও, মানে আমি আজ পর্যন্ত একদিনও পার্লারে ফেসিয়াল বা এরকম কিছু করাইনি। যা করি এই আইব্রো, ব্যাস, আর কিছু করাইনি। তো এবারে পুজোর আগে কী করছি এখনও পর্যন্ত কোনো ফিক্সড নেই, কিছু ঠিক হয়নি। আদৌ আমি করবো না, কোনো কিছুই ঠিক নেই। যদি করি তাহলে তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখনও পর্যন্ত করব বলে ওরকম কোনো প্ল্যানিং নেই। আর মা এখন কী রান্না করছে তোমাদেরকে চলো দেখিয়ে দিই, আর মার সাথেও কথা বলিয়ে দিই। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সিম্পলের মধ্যেও হতে পারে, আবার কিছু ধামাকাদারও হতে পারে। তো তার জন্য কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের, আর আমার সাথে এভাবেই থাকতে হবে। আর তোমরা যেভাবে আমার ভিডিওগুলোতে রেসপন্স করছো আমার খুবই আনন্দ হচ্ছে। আর তোমরা প্লিজ কমেন্টিং করতে কিন্তু একদম ভুলবে না, তোমাদের এক একটা কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর এই কমেন্টগুলো পড়েই আমি কিন্তু আগে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই। তো তোমরা কিন্তু একদম কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে। তো চলো দেখি মা রান্না হয়ে গেল নাকি রান্না করছে, চলো। বলো রান্নার মেনু। আজকে রান্নার মেনু, আজকে মেয়ে বলেছে কিছু খাবে না, শুনো সবজি খাবে না, শুধু মাংস আর ভাত। তার মধ্যে আমি একটা আলু ভাত দিয়েছি, আলু ভাত মেখে ঘি দিয়ে খাওয়া হবে, ঘি আলু ভাত গরম ভাতে খাওয়াবে, একটা আলু ভাত দিয়েছি। আর এই যে মাংস আলু ভাজা হচ্ছে, মাংস এখানে মশলা আলু নুন তেল দিয়ে আর হলুদ দিয়ে মেখে রেখেছি, টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এই যে রসুন আর শুকনো লঙ্কার গুঁড়ো, এই যে আদা, এগুলো সব মাংসতে সুন্দর করে দিয়ে রান্না হবে। মেয়েটা আর করবে না বললো, আমাকেই করতে হবে, আমি করবো। বলো গলে যাবে, একটু পরে মাংসটা দেবে তো। মাংসটা দিচ্ছি, হুম,
চালটা বাড়িয়ে দিলাম। এবার মাংসটা কষতে থাকবে, কষানো হয়ে গেলে তারপরে জল দেবে, তাই তো? একটু জিরে ধরে কিছু মেখে দিয়েছিলাম মাংসটা, একটু জিরে ধরে মেখে দিয়েছি। আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছে, মা ভাত খুঁজছে। দেখো একদিকে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে, আর এইদিকে দেখো ভাতও ফুটে যাচ্ছে। তো গরম গরম ভাত আর তার সাথে গরম গরম ঝোল খুব ভালো লাগবে, আর একটু পরে কষা মাংসও খাবো। তো সাথে থাকো আর দেখতে থাকো। তো মা মাংসের মধ্যে গরম জল দেবে বলে থালাতে করে জল হাঁড়ির ওপরে বসিয়ে দিয়েছে, তাহলে একসাথে গরম হয়ে যাবে। একটাই মাংসটা বেশ কষানো হয়ে চলে এসেছে, এরপর আলুটা দিয়ে দেবে মা। আর এই কষা মাংস তুলে দিচ্ছে, ছোটবেলা থেকে এই কষা মাংস খুব ভালো লাগে আমি আর বাবা দুজনেই, ঘরে হলে আগে কষা মাংস নিয়ে আমরা বসে যাই। আমি নেব না আর। আজকের লাঞ্চ রেডি, আজকে লাঞ্চে আছে দেখো গরম গরম ভাত, আর মা আলু ভাতটা মেখেছে নিম পাতা দিয়ে, আর সাথে মুরগির লাল লাল ঝোল। তো আজকের লাঞ্চটা তো পুরো জমে যাবে। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরপরেই কিন্তু একটা ধামাকেদার ভিডিও আসছে, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর এতক্ষণ থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।